আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো আল্লাহ সুবহান তাআলা কেন আমাদের দোয়া বা প্রার্থনার সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না? বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করেন না, এই প্রশ্নটার উত্তর পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। আল্লাহ সব কিছু জানেন আর তোমরা জানো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা সম্ভব, তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ, তাতে আমার যাতায়াত সুবিধা হবে, আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল, সে খুব ধার্মিক লোক, তার দোয়া কেন কবুল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে, আল্লাহ জানেন আর তোমরা জানো না। এবার খুব ধনী একজন ব্যবসায়ী